ব্যাংকের আশ্বাসে আন্দোলন পিছিয়ে দিয়েছে পেট্রোল পাম্পগুলি। 13 জানুয়ারি পর্যন্ত কার্ডে তেল কেনা বেচাতে টাকা কাটবে না ব্যাংকগুলি, এবং এই আশ্বাসেই পিছিয়ে দেওয়া হচ্ছে আন্দোলন। কিন্তু গতকাল অন্য বিষয়ে জানানো হয়েছিল যে গতকাল থেকেই যেহেতু 1% লেভি চার্জ কাটছে, সেজন্য পেট্রোল পাম্পে কার্ডে পেমেন্ট করা যাবে না। কিন্তু এই সিদ্ধান্তে বদল হওয়ার পর আজকের ঠিক কী ছবি জানবো আমাদের প্রতিনিধি শোভা দাস, সরাসরি বিবাদীবাগের পেট্রোল পাম্প থেকে রয়েছেন। শোভা, কার্ডে 13 জানুয়ারি পর্যন্ত লেনদেন চলবে, অর্থাৎ নগদিন লেনদেন করা যাবে, পেট্রোল পাম্পগুলি কি কার্ড অ্যাকসেপ্ট করছে? গতকাল কিন্তু মধ্যরাত থেকে আমরা দেখেছি কলকাতার বেশ কয়েকটি পেট্রোল পাম্পে সেখানে কিন্তু ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডে তেল দেওয়া হচ্ছিল না। কিন্তু আজকে আবার সকাল থেকে কিন্তু কলকাতার বিভিন্ন পেট্রোল পাম্প যেগুলো আছে সেগুলো কিন্তু ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড নিচ্ছে না। আমার সাথে রয়েছেন এখানে পেট্রোল পাম্পের একজন প্রতিনিধি, রয়েছে, একটু কথা বলে নেব। অর্থাৎ গতকাল রাতেও আমরা দেখেছি যে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেওয়া হয়নি, আপনাদের আবার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড চালু হলো, কেন নিচ্ছেন আপনারা? ক্রেডিট কার্ড আমরা তো নিচ্ছি, এখন সকাল দিকে আরম্ভ হয়েছে, এখন চলবে 13 তারিখ পর্যন্ত। 13 তারিখ পর্যন্ত চলবে। আপনাদের এখানে তো প্রচুর গ্রাহকেরা আসেন, ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে আপনাদের কতটা সুবিধা হতো, আর এটা ইউজ না হলে আপনাদের কতটা অসুবিধা হবে? সুবিধা আমাদের এখন তো বলছে ব্যাংকে যা করছে এই করছে এলাও করছে, তো আমাদের ব্যাংকের হিসাবে চলতে হচ্ছে। আমাদের ICICI কার্ড, HDFC কার্ড, এগুলাতে এরকম ব্যাপার আছে, আর কোনো ব্যাপার নাই। আমরা তো ব্যাংক যে অ্যালাউ করছে আমরা নিচ্ছি। ব্যাংক তো সেক্ষেত্রে অ্যালাউ করলে আপনারা আবার ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাদের ব্যবসার কি কোনো ক্ষতি হতে পারে? মানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডে তো অনেকটা বেশি সংখ্যক মানুষ কেনা কেনেন আর কি। 5 করলে একটু কষ্ট হয়, ভিড় লেগে যায় ক্রেডিট কার্ডে, ক্যাশে ভিড় লাগে না, ফাট করে ক্যাশ দিয়ে মানুষ চলে যায় ক্যাশ তেল নিয়ে, ওটা বেশি কষ্ট হয় না। একটা একটা করে 100 টাকা নেবে, একটা কার্ড হবে 100 টাকা, একটা কার্ড হবে, ওইটা একটু কষ্ট হয়। মানে আপনি বলছেন যে ক্যাশে যদি লেনদেন হয় সেটা অনেকটাই সুবিধা হবে? হ্যাঁ, অনেকটাই সুবিধা হয় ক্যাশে লেনদেন। কি মাঝে মাঝে দিন ভরে 50টা কার্ড আমার কাছে আসলো, কোনো ব্যাপার নেই, আর সব কার্ড দিবে তো এরকম তো ব্যবসাতে কষ্ট হবেই তো। কিন্তু আমরা যেটা দেখছিলাম এক মাস, গত 2 মাস ধরেই, যে সেভাবে ক্যাশলেস, অর্থাৎ মোদীও ক্যাশলেস এর কথাই বলছেন, সেক্ষেত্রে ক্যাশের অনেকটাই সমস্যা। আর সেক্ষেত্রে যারা গ্রাহকেরা আসছে তারা কতটা সমস্যায় পড়ছেন? অনেক সমস্যা, গ্রাহক সমস্যাতে পড়ছে তো, কার্ড পঞ্চ করতে হচ্ছে, ওর সময় যাচ্ছে, ও তাড়াতাড়ি বলছে করতে দাও, আমি তাড়াতাড়ি কি করে করবো, মেশিন তাড়াতাড়ি করবে তো, যে আগে এসছে ওর কার্ডটা নিতে হবে। একবারে শোভা, বোঝাই যাচ্ছে যে 13 জানুয়ারি পর্যন্ত কার্ডেই কেনা বেচার যে নির্দেশ গতকাল আবারও দেওয়া হয়েছে, সেই অনুযায়ী আজকে, অন্তত গতকাল মধ্যরাত্রে যে ছবি আমরা দেখেছিলাম, আজকে সকালে সেই চিত্রটার পরিবর্তন হয়েছে। ডেবিট এবং ক্রেডিট কার্ডে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে পারছেন যারা গ্রাহকরা রয়েছেন। অনেক ধন্যবাদ তোমাকে।